কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলের পুজো খুব ভালো কাটুক। আজ আমি তোমাদের একটা চিকেন রেসিপি বানাবো। তোমরা ঠাকুর দেখতে যাবার আগে প্রথমে এই রেসিপিটা ম্যারিনেট করে যাবে। এসে কাপড় ছেড়ে দেখবে চিকেনটা যদি চাপাও সবারই হাত মুখ ধুতে ধুতে রেসিপিটা রেডি হয়ে যাবে। অবশ্যই বানাবে, দারুণ টেস্টি। আমি বানিয়ে খেয়েছি, তো তোমরা বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই পেঁয়াজ অল্প একটু আদা, অল্প রসুন, দিয়ে দেব একটু কাজু, গোটা কাজু, আর যোগ করব অল্প দই। এই সব কটাকে আমি একসাথে পেস্ট করে নেব। 500 গ্রাম মতন চিকেন আছে, এই চিকেনটাতে ওই সব পেঁয়াজ আদা রসুন দই কাজু একসাথে পেস্ট করে নিই। সেই পেস্টটা আমি ঢেলে দিলাম। মিক্সির কোটোটা আমি ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ এটাতে অনেকটা সব থেকে গেছে গায়ে। ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। এটা আধ ঘন্টা মতন ম্যারিনেট করা অবস্থায় থাকবে। এটাতে আমি এই এই রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না। মাখানো হয়ে গেছে, আধ ঘন্টা রেখে দিই, তারপরে ফিরে আসবো। ঠিক 30 মিনিট পর আমি চলে এলাম। এই রান্নাটা আমি এবার করবো, সে খুলে দেখাই। আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম কড়াইতে সাদা তেল দিলাম, অল্প 3 চামচ মতন দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু ঘি, 1/2 চামচ মতন ঘি। কড়াইয়ের তেলটা গরম হচ্ছে আস্তে আস্তে। এই এই রেসিপিটা খুব সহজ এবং রান্না করতে খুব কম সময় লাগে, কারণ যেহেতু এটা মুরগির মাংস, মুরগির মাংস আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেলেই টাইমটা খুব অল্প লাগে। তো যাই হোক, আমাদের চলুক রান্না। তেলটা গরম হয়ে গেছে, এই তেলটাই আমি প্রথমে দেব। অল্প একটু দারচিনি, 2 লবঙ্গ আর 2 এলাচ, 2 শুকনো লঙ্কা ফোড়ন, এটা ভাজা হয়ে গেছে যেহেতু আমি এরপরে মাংসটা দিই। এই মাংসটা দিয়ে দিয়ে আমি যেটা করব, গ্যাসটাকে সিমে দিয়ে দেব এবং মাংসটাকে চাপা দিয়ে দেব, মাংসটাকে চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলি, কতটা জল বেরিয়েছে
সুন্দর সেদ্ধ করা হয়ে গেছে। 10 মিনিট পর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, পরিমাণ মতো নুন, যেহেতু আমি নুন দিইনি সেহেতু নুন দিলাম। নিয়েছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এই গোলমরিচ গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে চিকেন, আশা করি খুব ভালো লেগেছে, খুব সহজ। হ্যাঁ, এটার ম্যারিনেটটাই আসল, আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে, আধ ঘন্টায় তো ঠাকুর দেখা হয় না, ঘন্টা খানেক লাগে, তো ঠাকুর দেখতে যাবার আগে ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলে, তারপরে এসে মানে মিনিট দশেকের মধ্যে রান্না হয়ে যায় এক কথায়। ভালো থেকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এটা করুন কিন্তু।